করবেন। এটি আপনাদের কাছে, আপনাদের বোন হিসেবে, আপনাদের মেয়ে হিসেবে, প্রতিনিধি হিসেবে এই কথাটি আমি বলে গেলাম আপনাদের কাছে। আমাদের এই যে আরো যেসব ব্যবস্থা করা হয়েছে, এই বাসা ভাড়া 100 থেকে 1000 টাকা করা, চিকিৎসা ভাতা বৃদ্ধি, আমরা জানি যে সেখানেও আমাদের আরো কিছু কাজ করার আছে। কারণ শিক্ষক তিনি যে জায়গাটি হন না কেন, আমাদের সরকারি শিক্ষক আর বেসরকারি শিক্ষকদের মধ্যেও একটা অসামঞ্জস্য আছে। যোগ্যতার ক্ষেত্রেও সেখানে কিন্তু কিছু ভিন্নতা আছে। কি করে আমরা সেই ভিন্নতাকেও মাথায় রেখে কি করে তাদের মানকে উন্নত করতে পারি, কি করে অসামঞ্জস্যগুলো দূর করতে পারি, সেজন্য কিন্তু ইতিমধ্যেই আমরা দুটো কমিটি করে দেবার কথাও আমরা বলেছি এবং তাদের মাধ্যমে আমরা সমস্ত বিষয়গুলো যাচাই বাছাই করে, কারণ শিক্ষকের যদি আর্থিক, সামাজিক, তার যদি নিরাপত্তা না থাকে, তার যদি সম্মান মর্যাদা না থাকে, তাহলে কিন্তু আমি নতুন প্রজন্মকে, পরবর্তী প্রজন্মকে দক্ষ যোগ্য মানুষ হিসেবে করতে পারবো না। কারণ আপনারাই মানুষ করার কারিগর। আমি নিজে একজন শিক্ষকের কন্যা হিসেবে আমি গর্ব অনুভব করি। আমার শিক্ষায় শিক্ষিত হয়েছেন, উলা পাশ করেছেন, পরে আবার ম্যাট্রিক পাশ করেছেন, এইচএসসি পাশ করেছেন, বিশ্ববিদ্যালয়ে গেছেন বঙ্গবন্ধুর সঙ্গে সেই আন্দোলন করতে গিয়ে, চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সে আন্দোলন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক বহিষ্কৃত হয়েছেন, আর কখনো শিক্ষায় ফিরে যেতে পারেননি। সর্বোচ্চ প্রচেষ্টা নিয়োগ করছি যে আমাদের ওপর যে আস্থা নিয়ে, যে বিশ্বাস নিয়ে বঙ্গবন্ধু কন্যা দায়িত্ব দিয়ে এবং বিশ্বাসের প্রতি পরিপূর্ণ মর্যাদা রেখে আমরা যেন এই শিক্ষা ব্যবস্থায় যে উন্নয়ন প্রয়োজন তা যেন আমরা করতে পারি, সেজন্য আমি এবং আমাদের মাননীয় উপমন্ত্রী মহোদয়, আমাদের সচিব মহোদয়দেরকে নিয়ে, মহাপরিচালকদের নিয়ে, আমাদের সকল শিক্ষকদের নিয়ে, সকল কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে আমরা দিন রাত সেই পরিশ্রম করে মাদ্রাসার শিক্ষকদের বিশেষ করে আরবি এবং ইংরেজি ভাষায়